হ্যালো বন্ধু বান্ধবীগণ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। মুই ভালো আছি। এই পড়ছি মুই নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের মধ্যে। মুই বরিশাল লাক্কারে খাড়ি বরিশাল। তো দেখো আজকে কিন্তু বিকেলবেলা মুই সকাল সকাল রান্না বান্না শেষ করে মোর যা আইছে বাড়ি সিটে আনতে, এই এই সময়ে সেই পদ্মবিলে যাইব বললে আইছে সেই সুদূর সিটে আনতে। আই এই মোড়ে কইতে লাগছিল যে চলো মোরা একটু পদ্মবিল দিয়ে ঘুরে আই। সময় মোটে ওইতেই আসিল না, ওইতেই আসিল না, তো একবার ভাবলাম যে আজকের দিনে যাই। এই একই এই মোরা একটা অর্ডার লইয়া দুর্গা পোলা ছিল মোর, পোলা দুর্গা লইয়া মোরা রওনা দিলাম সেই পদ্মবিলের জন্য। আর পদ্মবিলে রওনা দিতে দিতে যাইতে যেতে বেশ বেশ দূর, অনেক দূর, অনেক দূর যাইতে যেতে যাইতে যেতে রাস্তা মোড়ে পুরায় না পুরায় না সুন্দর সুন্দর জায়গা। যাইতে 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 মোরা কিন্তু প্রায় পৌঁছে যাইতে আসি এই হলো রামশিল কলেজ। খুব খুব দাম নাম করা এখানে কিন্তু সবাই দাও মোগো। বরিশালের এই সুন্দর একটা কলেজ আছে কিন্তু এই বিলের মধ্যে, তোমাকে কিন্তু দাওয়াত থাকলো এই কলেজটা ঘুরে দেওয়ার লেগে। তো তোমরা ইয়ে পড়ো, মোরা তো যাইতে 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 এই জাম বাজিলাম এই মুসুরগে। মুসুরগে যাইতে পথে তোমাকে লাগে এই সুন্দর জায়গাগুলি শেয়ার করলাম, ভালো লাগবো আশা করি। তোমাদের ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। তো দেখো মোরা কিন্তু যাইতে এসে যাইতে এসে পথ কিন্তু মোটে পুরাই যেতে আসে না, কি করবো, বইয়াই রয়েছি মোরা। এই যে দেখো শেষমেশ কিন্তু মোরা আইয়াই পড়ছি। আর এই যে মোগলা গেছিল সুকান্ত, আর এই যে মুই আর মোর যায় দেখো পৌঁছে গেছি। এখন মোরা একটু এনে দাঁড়াইয়া ব্লক করলাম যে দেখাইলাম যে এই যে মোরা আইসি। দেখো এই মোরা যাইতে যেতে দেই কি আরও একটা নৌকা, দুইটা নৌকা আইয়ে মোরা আবার আগে এই দুইটা নৌকা আইয়া ঘুরিয়ে আইয়ে পড়ছে ওই জায়গা দিয়া। তো পদ্মবিলের মধ্যে তারা যাইয়ে যে কি ওর গিয়েছে মোরা আসলে না যাইয়ে বুঝবো না। মোরা এখন একটু যাম নৌকা এদিকে পোনা পাইতে আসি না, নৌকা অলরেডি সবাই বুক বুকিং করে লাইছিল। মোর কিন্তু বন্ধুগণ একটু গলাটা ভাঙ্গা, আর গলাটা ভাঙ্গার কারণে ভয়েসটা কিন্তু বেশি ভালো হয় না। এই দেখো মোর পোলাটাই যেই দেখছে মুই মোবাইলটা হাতে লইছি এই নাচ শুরু করছে, আর এই জায়গায় সবাই বইয়ে রয়েছে। তো লও দিই মোরা এখন দেই নৌকা পাই নাকি, নৌকা খুঁজতে যাইতে আসি। মোগলাকে একখান জামাই ছিল, মোগ ওই জামাই নৌকা খুঁজে দিতে আসে মোগ। দেখো এই সুন্দর সিনারি তোমরা যদি না দেখো তো বুঝবা না। দেখো নৌকার লগে লগে কত সুন্দর কতগুলো হাঁস হইতে আসলে। তো বন্ধুগণ মোরা কিন্তু এই যে এই বাড়িতে ঢুকছিলাম একটা ভিড়া লাগিয়া, নৌকার মধ্যে তো বসতে পারমই না, বইতে গেলেই যাই পড় গে। তাড়াতাড়ি গেছি এই বাড়ি যে একখান ভিড়া যদি কোনোভাবে পাওন যায়। যাইয়ে দেখি যে এই বাড়িতে খালি হাঁস আর হাঁস, এতগুলো হাঁস ছিল আর ছাগল দেখে কিন্তু মোগো জম্মের ভালো লাগছিল। আর এত ভালো এত ভালো এতগুলো হাঁস আস্তে আজকাল পাওয়াই যায় না। এইবার যে এতগুলো হাঁস আছে জানলে কিন্তু মোরা আসলে এই হাঁসগুলো লইয়েই থাকতাম একটা খাইতে। তো এদিকে দাও বন্ধুরা কথা কইতে কইতে কিন্তু মুই নৌকা পাইয়েই গেছি। নৌকা পাইয়েই পোলাডারে উড়াই দিলাম, কিন্তু পোলাডায় তো পড়তে যেয়ে লকর বকর লইছে পড় গিয়েই যাবে। বলছি বাবা তুই বেশি লড়াচড়া করিস না, পড় গিয়ে যাবি সাবধানে যা। এদিকে মুখ সুকান্ত বেড়ায় নৌকা খোঁজ দিয়ে আলাইছে, মুখ নৌকাটা কিন্তু আমি পাই নেই। মোরা আমি দিই নৌকা ডারা টাই পড়বে, মোরা এরপর দুই জালে উঠবে যাবো। কিন্তু মোরা দুইজনে তো একজনেও নৌকা বাইজ দিতে রি না, নৌকা খোঁজও দিতে রি না, কি আর করবো। মোগুলোকে একজন পাইলট লাগবে, মোরা আবার পাইলট লইয়েই নেই। তো এই জায়গা দিয়ে না মোরা ভাড়া করছি ওই নৌকাওয়ালা একজন, ওই নৌকাটায় মোরা উঠবো। এদিকে দেও মোর জালেও ঢুকছে একখান পিড়ার লাগিয়া। তো ফিরাটা লইতে লইতে ভাবলাম এই আঁশগুলোর এই যখন খাইতার মনে হতো কিন্তু ছবিতে তো তুলে লইতেই পারিতে, ছবিতে ফাঁকে তুলে লইছি, কি আর করবো, এত ভালো লাগছিল এত ভালো লাগছিল। তো বন্ধুগণ তোমরা কিন্তু আঁশ লাগলে এই বাড়িতে আইয়েই পড়তে পারো, মোগো বরিশালে কিন্তু এই সুন্দর সুন্দর আঁশ পাওয়া যায়। তোমরা আইও, আঁশের মাংস শীতের দিনে কিন্তু বেশি ভালো লাগে, এই সময় খাবার আবার খাবে বেশি কিরা। আর হলো শীতের দিনে তেল হইবে, আর তেল হইলে জম্মের ভালো লাগে। তো সামনে কিন্তু শীতের দিনে আই পড়তে লাগছে, তোমরা কিন্তু অবশ্যই আসবে আইয়ে কিন্তু এই আঁশের মাংস তোমাকে দাওয়াত রইল। তো বন্ধুগণ চলো আমরা এখন একটু নৌকায় যাই দেই কি অবস্থায় ওই জায়গায় পদ্ম কি আসছিলে না না সব লই এই আইসে ওই নৌকা দূরে জানি না। আইসি তো পদ্ম বিলে পদ্ম দেখতে, কিন্তু পদ্ম কি পামু নাকি গেলে পাতা পাতাই পামু জানি না, যাই দেখি কি হয়। মোরা আর কি নৌকা বাজ দেবো, তার আগে আসগুলো নৌকা বাজ দিয়ে এলেছে, এর মধ্যে মোর নৌকায় হাজির হয়ে গেছে। মোরা এই নৌকায় উঠে যাইতেছে, এই যে মোর যায় কিন্তু উঠে গেছে অলরেডি, মুই এখন উঠতারি নাই, এখন উঠতে চাইছে কি হইবে যাই না। মুই আবার মেলা মোড়া পড়গে না যাই ভয়তে পাচ্ছি না। এদিকে মুই একটা ক্যামেরাম্যান আনছিলাম, ওই ক্যামেরাম্যান আবার মোর ভিডিও করতে লাগছে, ক্যামেরাটা এইবার লই লইছি। ভাবি যে মোর মোবাইলটা যদি জলের মধ্যে পড়ে যায় কি যে করবো কেরা জানে, ব্লক করা মোর বাইরে যেই এনে খোঁজ দিলাম। মোরা নৌকা খোঁজ দিয়ে একবারে যাইতে লাগছি সেই পদ্মবিলের মধ্যে। পদ্মবিলে যাইতে যেতে দেখি যে কি সুন্দর সূর্য ডুবু ডুবু করছে।
মোরা নৌকার মধ্যে বইয়া আগে যাইতেছে, এদিকে মোর জালে আবার নৌকার মধ্যে বইয়া বইয়া ফ্যাশন শো শুরু করে দিছে। চুলগুলা ছিল গরমে বান্ধা, এখন খুললে সে ফ্যাশন শো অলরেডি শুরু করে দিছে। আর মোরা তো নৌকা খোঁজ দিয়ে যাইতে লাগছি, যাইতে আছি। মোর পোলার নৌকা তো অল পৌঁছেই গেছে জাগা মতো। মুই এদিকে মরি তো আবার সেলফি সেলফি ভিডিও করলাম, মরে নাইলে তো দেখাই যেতে আসিল না, দেই যে খালি চারিদিকের ভিডিও হয়, মুই তো এনে থাক মই না নয়, এর লেগে মুই এবার মরে একটু আগে ভিডিও করে লইলাম। পরন্ত বিকেল কিন্তু চারিদিকে দেখতে কিন্তু আরো ভালো লাগতেছিল, খুব খুব ভালো লাগতেছিল, আকাশটা খুব সুন্দর ছিল। মানে মুসুরিয়ার বিল এই কাপলাবাড়ি দিয়ে ঢুকছি আর কি, মুসুরিয়ার বিল কাপলাবাড়ি দিয়ে ঢুকেছি। আসলে এটা হলো পদ্ম বিল, আর পদ্ম বিল এই যে পাতা দেখা যাচ্ছে, এটা একটা এই যে পদ্ম পাতা না, বড় বড় পাতা, না না পদ্ম পাতা আমি ফার্স্ট টাইম সামনে থেকে, তুমি দেখছো ফার্স্ট টাইম পদ্ম পাতা, ওই যে অনেক পাতা তো সুপনের ওই জায়গায়, আমার এমবি নাই। পদ্ম ফুল দেখতে এসে কিন্তু পদ্ম ফুল না পেয়ে শুধু পদ্ম পাতাই দেখতেছি অলরেডি সব। এই যে গোল পাতাটা দেখছো, এই রে কিন্তু পদ্ম পাতা, এই একটা দুটো করে করতে করতে মোরা কিন্তু প্রায় আগে যেতে আসি বেশি পাতার ভিড়ে। এই একটা দুটো পাতাই দেখতে আসি, পাতা দেখে যে এত ভালো লাগলো, ওরে বাবা রে কি জানি দেখবো আমরা ভিতরে যাইয়া, তো যাইতে আসি দেখি যে খালি পাতাই দেখতে আসি, এখন পর্যন্ত কিন্তু একটা ফুলও সামনে পড়ে নাই, কি যে হইবে পদ্ম কি একটাও পামো নাকি জানি না কি হইবে। কে ওই যে যে ছেলেটা মোবাইল ভিডিও করছে, এই যে হলো পদ্ম পাতা, হ্যাঁ তুলে ফেলছে মানুষ, দেখো না ওই যে তোলা তোলা ভাব। এদিকে মোর পোলার নৌকাটা মোরা আসলে দৌড়ে লাইছি, যাইতে যাইতে পোলাটারও পাইয়ে গেছি, পোলাটারা ভালোই বেশি পাতার ভিড়ে, মোরাও পাতার মধ্যে ঢুকে গেছি। কিন্তু বন্ধুগণ একটা দুঃখের বিষয় যে মোরা কিন্তু একটাও ফুল দেখতে পারলাম না, কোনো ফুল নাই, সব পাতা আর পাতা, সব ফুল তৈলে লিয়ে গেছে। ওই যে আইছিল না মোরা আওয়ার আগে যে দুইটা নৌকা, ওরা লয়ে গেছে আর অন্যরা সব তুলে নিয়ে যায়, নিয়ে গিয়ে বিক্রি করে। তাই মোক কপালে কিন্তু একটা ফুলও জুড়লে না, মোর আর কী করবো, ওই ছোটো ছোটো কটা কলি ছিল ওই ছোটো কটা কলি তুললাম, আর এই যে কি পেলা পেরায় পড়ে রয়ে গেছে, অল্প একটু সময় ঘুরলাম, ভিতরে যে মশা সে এলো, ওরে মশার কামড় রে মোরা খাইলাম, আর যে গরম, কোনো বাতাস ছিল না, ওরে কষ্ট, কি করব তবু পদ্ম পাতা দেখা পদ্ম ফুল দেখার সেই শখ তো পূরণ করতেই হইবে। তাই মোরা মশার কামড় আর গরমের কষ্ট সহ্য করে মোরা প্রায় মিনিট দশেক ওখানে ছিলাম। তো মোরা এখন দেখা শেষ কইরা কইছি ভাই, মোরা এখন লক মগো খোঁজ দিয়ে বাড়ির দিক ফিরাইয়া মোরা আর এনে থাকতে পারতে আসি না, তাও যদি একটু ফুল দেখতে পারতাম তো একটু মনে শান্তি পেতাম, কিন্তু কোনো ফুল যখন না দেখতে পারছি মনে আর মানে না যে আমি বাড়ি যামগা আর পারি না। আবার যে সময় ফুল ফুটবে দুর্গাপূজার টাইমটাই, ওই টাইমে কিন্তু আইসা মোরাই ফুল দেখ মই দেখ মো, এই একটা শপথ করছি মনে মনে যে এই টাইমে আর আমুনা পদ্মবিলে পদ্মবিলে আইতো হইলে মগ আইতো হইব, ওই যে ওই টাইমটাই যে টাইমটাই পড়ছি দুর্গাপূজায় হয় ওই সময় ফুল ফোটে পুরোপুরি, আর নাহলে মানুষ নিয়ে যায়। তো বন্ধুগণ এই ছিল মোর আজকের ভিডিওটা, বন্ধুগণ মোর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাই তো একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকো, মোরে এক শেয়ার করে দিও বন্ধুগণ মধ্যে। মুই একটু বরিশালের ভাষায় কথা কইতে চাইছিলাম বন্ধুগণ, তবে একটা কথা তোমাদের বলতেই চাই, বরিশালের ভাষা একাধারে বলা আসলে কিন্তু কষ্টকর, আমি অনেক কষ্ট করে বলার চেষ্টা করেছি, আমি জানিয়ে ভুল অনেক ছিল, সম্পূর্ণটাই ঠিক বরিশালের ভাষা আমি বলতে পারি নাই, আসলে আমি দুঃখিত তোমাদের কাছে। তো ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকে, অলরেডি তোমরা যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।